2020 সালের বাজারে ভিভো মোবাইল ফোন কোম্পানি তাদের ওয়াই সিরিজের মধ্যে আবারও নতুন আরেকটি স্মার্টফোন লঞ্চ করেছে বাজারে। ফোনটির মডেল ভিভো ওয়াই টোয়েন্টি। ভিভো ওয়াই টোয়েন্টি এতে দেওয়া হয়েছে 6.51 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজলেশনের একটি এলসিডি প্যানেল এবং ব্যাকসাইডে দেখছে মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেল, 5000 mAh ফাস্ট চার্জিং ব্যাটারি। এছাড়াও ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 গেমিং প্রসেসর। তো আজকে আমরা ভিভো ওয়াই টোয়েন্টি ফোনটির ফুল স্পেসিফিকেশন এবং ফোনটিতে কী কী থাকছে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং ভিডিও শেষে জানিয়ে দিব এই ফোনটি সম্পর্কে আমার অভিমত এবং এই ফোনটির বাংলাদেশে প্রাইস কত হতে পারে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমে আমরা জেনে নিই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি সম্পর্কে। ফোনটির ফ্রন্ট সাইডে দেখছে গ্লাস ফ্রন্ট এবং ব্যাক সাইডে দেখছে ম্যাটেরিয়াল গ্লসি ফিনিশের প্লাস্টিক বডি এবং প্লাস্টিক ফ্রেম। ফোনটি হতে যাচ্ছে একদমই পাতলা টাইপের। ফোনটির ওজন 192 গ্রাম, 164.4 রিপিট বডি রেশিও। ফোনটিতে ব্যবহার করা যাবে 2টি ন্যানো সিম কার্ড, ডুয়েল 4G সাপোর্টেড। ফোনটিতে ব্যবহার করা হয়েছে IPS LCD প্যানেল, সাথে 16 মিলিয়ন কালার যুক্ত করায় ডিসপ্লে দেখতে অনেক কালারফুল। 6.5 ইঞ্চি ফুল HD প্লাস রেজুলেশনের LCD প্যানেল, 81.6% স্ক্রিন টু বডি রেশিও এবং ডিসপ্লে রেজুলেশন হতে যাচ্ছে 720x1600 পিক্সেল, 20:9 রেশিও, 270 PPI। ফোনটিতে ব্যবহার করা যাবে এক্সট্রা মাইক্রো এইচডি কার্ড। এক্সট্রা মাইক্রো এইচডি কার্ড ব্যবহার করার জন্য রয়েছে এক্সট্রা মাইক্রো এইচডি কার্ড ডেডিকেটেড স্লট এবং ফোনটি পাওয়া যাবে মাত্র একটি ভেরিয়ানে 464। সাথে রয়েছে 3.5 mm অডিও জ্যাকপোর্ট। ফোনটিতে চার্জার হিসেবে ব্যবহার করা হয়েছে USB কেবল 2.0। এছাড়াও ফোনটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও সাইড মাউন্টে। ফোনটিতে বাউচার হিসেবে ব্যবহার করা হয়েছে HTML5। এছাড়াও ফোনটির ব্যাক সাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যেখানে মেন ক্যামেরা বসানো হয়েছে 13 মেগাপিক্সেল, মাইক্রো সেন্সর 2 মেগাপিক্সেল এবং ডেপ সেন্সর ব্যবহার করা হয়েছে 2 মেগাপিক্সেল। সাথে রয়েছে LED ফ্ল্যাশ এবং পিছনের এই ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 1080 পিক্সেল পর্যন্ত রেজুলেশন দিয়ে। এবং ফোনটির ঠিক সামনের দিকে রয়েছে নটযুক্ত সেলফি ক্যামেরা, যেখানে সেলফি ক্যামেরা বসানো হয়েছে 8 মেগাপিক্সেল এবং এই সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 1080 পিক্সেল পর্যন্ত। এছাড়াও ফোনটিতে ব্যবহার করেছে Android 10, ফোন টাচ 10.5, চিপসেট হিসেবে ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460। যদি গেম খেলার কথা বলি তাহলে যে কোনো ভারী গেম খেলা যাবে, হাই গ্রাফিক্সে থাকছে না কোনো প্রকার লেগ। যদি ফ্রি ফায়ার ও পাবজির কথা বলি তাহলে খেলা যাবে হাই গ্রাফিক্সে, থাকছে না কোনো প্রকার লেগ করার সম্ভাবনা। CPU অক্টোকোর প্রসেসর 1.8 GHz এবং 1.6 GHz। তো এবার জেনে নিই আমরা ফোনটির ব্যাটারি সম্পর্কে। ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হচ্ছে লিথিয়াম পলিমারের 5000 mAh এবং ব্যাটারি ফাস্ট চার্জিং। ভিভো ওয়াই টোয়েন্টি এই ফোনটির ইন্ডিয়ান প্রাইস রয়েছে 12,990 এবং এটি বাংলাদেশি প্রাইস হতে পারে 14,000-15,000 টাকা। এছাড়াও ঠিক ফোনটির ডান সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন, বাম সাইডে রয়েছে মাইক্রো এইচডি কার্ড এবং সিম কার্ড স্লট। যদি আমরা ফোনটির ঠিক নিচের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো চার্জিং পোর্ট, মাইক্রোফোন, স্পিকার গ্রিল এবং 3.5 mm ইয়ারফোন জ্যাক। তো এবার জানিয়ে দেওয়ার পালা এই ফোনটির সম্পর্কে আমার অভিমত। যারা 14,000-15,000 টাকা বাজেটের মধ্যে ফোন নিতে চান তারা ভিভো ওয়াই টোয়েন্টি এই ফোনটি নিতে পারেন, কেননা এই ফোনটিতে দেওয়া হয়েছে 5000 mAh ফাস্ট চার্জিং ব্যাটারি এবং ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টে। এছাড়াও থাকছে ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগনের গেমিং প্রসেসর। আর যদি আপনি 15,000 টাকা বাজেটের মধ্যে শাওমি মোবাইল ফোনের চিন্তা করে থাকেন তাহলে Redmi 9 হবে আপনার জন্য বেস্ট একটি ফোন। তো এই ছিল আজকে আমাদের ভিভো ওয়াই টোয়েন্টি ফোনটির ফুল স্পেসিফিকেশন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর যে যেই ফোনটি ব্যবহার করবেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। Subscribe now.